আমার একটা বাজে অভ্যেস রয়েছে আমি জানি না এটা আর কতজনের রয়েছে মানে যারা স্পেশালি ভিডিও বানায় যে আমি সরাসরি না পয়েন্টে আসতে পারি না সরাসরি আমি টপিকে ঢুকতে পারি না আমার মনে হয় যে একটু একটু সেই টপিকটার রিক আপ নিয়ে আসা দরকার একটু সেই টপিকের ব্যাকগ্রাউন্ডে কি হয়েছে কেন এই বিষয়টা আমাদের সামনে এলো সবার আগে এই জিনিসটা আমাদের বোঝা দরকার তারপর এক্স্যাক্ট পয়েন্টে আসা দরকার এর ফলে কী হয় যে একটু ভিডিওটা লেন্দি হয়ে যায় ঠিক আছে হয়তো করতে করতে আমারও অভ্যেস হয়ে গেছে শুনতে শুনতে তোমাদেরও অভ্যেস হয়ে গেছে সো আজকের এই যে ভিডিও টপিক যেটা থামনেল দেখে ক্লিক করে সবাই ভিডিওটা দেখতে শুরু করেছো কারোর কাছে এক্সাইটমেন্ট রয়েছে কারোর কাছে ঠিক আছে চলো এটা কোনো ব্যাপার না ব্যাপার রয়েছে কিন্তু এই বিষয়টা শুরু হলো কখন থেকে কালকে সন্ধে সাড়ে ছটা থেকে যখন মোহনবাগানের লাইন আপটা প্রথমবার কোথাও না কোথাও কারো না কারো সামনে এলো সেটা মোহনবাগানের পোস্ট থেকে হোক আইসএল থেকে হোক বা কোনো জার্নালিস্টের বার করে দেওয়া যে টিম লিস্ট আছে সেখান থেকে হোক যে হুগো বুমো তিনি কোথাও টিমের যে লিস্ট রয়েছে সেখানে নেই না তো স্টার্টিং ইলেভেনে না তো বেঞ্চে এর রিজনকে সবাই খুঁজতে ব্যস্ত হয়ে যায় কেউ কেউ মনে করে যে তার একটু অসুস্থতা রয়েছে যেটা আমি কালকে ভিডিওতে বলেছিলাম প্রিভিউতে বাট পরে জানা যায় না তো কোনো রকম অসুস্থতা বা কিছু নেই এবং কোথা থেকেও জানা যায় যে তার কিছু মাসল পুল হয়েছে বা কিছু সমস্যা হয়েছে কোনোটাই কিন্তু ঠিক নয় এবং তার কিছুক্ষণের মধ্যে আরও একটা ছবি আমাদের সামনে আসে যে হুগো বুমো জনি কাউকো তারা কোথাও মাঠে থেকে গ্যালারি থেকে খেলাটা দেখছে মাঠের বাইরে থেকে এবং তারপরে প্রত্যেকেই পুরো বিষয়টা নিয়ে জল্পনা শুরু করে এবার মাঝখানে ম্যাচটা হয় কেউ ওই বিষয়টাতে আর মাথাটা ঘামাতে পারেনি তখন ম্যাচের মোডে সবাই ঢুকেছে একটা দুর্ধর্ষ ডার্বি আমরা দেখেছি একটা নাইনটি মিনিটসের ব্রেথ টেকিং ডার্বি আমরা দেখেছি এবং তারপরে অনেক কিছু ঘটনা বিভিন্ন বিষয় নিয়ে উঠে এসেছে কালকের ভিডিওতে আজকের দুপুরের ভিডিওতে সবটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি নিজের সাধ্যমতো তাতে কেউ খুশি কেউ অখুশি সবটাই খুব স্বাভাবিক এবার তারপরে যখন ম্যাচটা শেষ হয়ে যায় এবং যথারীতি প্রেস কনফারেন্সের বিষয় সামনে আসে কী কী পয়েন্ট উঠে এসেছে প্রেস কনফারেন্স থেকে আস্তে আস্তে বিভিন্ন রকম মিডিয়াতে বেরিয়ে আসতে শুরু করে সেটা টুইটারে হোক ফেসবুকে হোক ইউটিউবের ভিডিওতে হোক সেখানে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে যখন হুগো বুমোর ব্যাপারে কোচ অ্যান্থনি লোপে জিজ্ঞাসা করা হয় যে হুগো বুমো কেন ইউজড হলেন না তিনি কোথাও অ্যান্সারটা দিতে একটু হলেও ইতস্তত বোধ করেন দেবেন কি দেবেন না এরকম অবস্থায় তিনি থাকেন এবং সঙ্গে সঙ্গে মোহনবাগানের তরফে যিনি মিডিয়ার দায়িত্বে ছিলেন মিডিয়া অফিসিয়াল হোক বা মিডিয়া ম্যানেজার হোক জানি না কে ছিলেন তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দেন যে এখানে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে স্ট্রিক্ট বাধা রয়েছে যে হুগো বোমোর ব্যাপারে রকম প্রশ্ন নেওয়া হবে না বা উত্তর দেওয়া হবে না এবং সেখানেই কোথাও সবার মধ্যে একটা জল্পনা শুরু হয় যে আসলে ব্যাপারটা কি কেন একজন টিমের ইম্পর্টেন্ট প্লেয়ার মাঠের বাইরে কেন তাকে নিয়ে প্রশ্ন করলে মিডিয়া উত্তর পাবে না তাহলে এখানে কোথাও কি হুগো বুমোর যে এরাটা ছিল হুগো বোমোর যে মোহনবাগানের সাথে টাইমটা ছিল সেটা শেষ হতে বসেছে প্রথম এই বিষয়টা আমাদের সামনে নিয়ে আসেন আনন্দবাজারের ক্রীড়া সাংবাদিক শুভজিৎ মজুমদার তিনি সরাসরি জানিয়ে দেন যে মাইট বি হুগো বোমোর যে এরা রয়েছে মোহনবাগানে সেটা শেষ হতে চলেছে এবং তারপর ধীরে ধীরে সমস্ত ধরনের ছোট বড় মাঝারি সাংবাদিক থেকে শুরু করে ফ্যান ক্লাব তারা এই বিষয়টা ক্লেম করতে শুরু করে যে হুগো বোমো হয়তো মোহনবাগান ছাড়তে চলেছে এবং তারপর থেকে অবশ্যই হুগো বোমোর পরিবর্তে জনি কাউকো আসতে পারে জনি কাউকো এসে গেছিল এবং সে যে শুধুমাত্র ফাও আসেনি এটা আমরা বুঝতে পারছিলাম এবং জনি কাউকোকে যে রেজিস্ট্রেশন করানো হবে এটাও মোটামুটি ক্লিয়ার হচ্ছিলো কিন্তু সেটা যে হুগো বুমোর পরিবর্তে এটা বোধহয় অনেকে এক্সপেক্ট করতে পারেননি কিন্তু হ্যাঁ এর মাঝে অনেকে ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে অনেকে অনেকে নিজের মতো করে খেলার চেষ্টা করছে অনেকে অনেকে নিজের মতো করে নিজের যে মতামত রয়েছে সে কোথাও ক্লাবের অন্তরের ব্যাপার বলে চালানোর চেষ্টা করছে এই ভিডিওটা ওভারঅল বিষয় নিয়ে কথা বলার জন্যই আমি রেডি করছে দেখো প্রথম কথা হচ্ছে যে হুগো বুমো যদি চলেও যায় তাহলেও কি মোহনবাগানে বিরাট কোনো ক্ষতি হবে এর আগে তো মোহনবাগানে প্রচুর লেজেন্ডারি প্লেয়াররা এসেছে খেলেছে আবার সময় মতো তারা চলেও গেছে কিন্তু তাদের অভাবটা হয়তো কিছু কিছু সময় বোধ হয় যে আহা ব্যারোটোর মতো একটা প্লেয়ার কেন আজব দিয়ে এলো না মোহনবাগানে কেন সনি নর্টের মতো একটা প্লেয়ার যে খুব কম সময়ের মধ্যেও টিমটাকে নিজের মতো করে নিয়েছিল এরকম প্লেয়ার এলো না এবং কোথাও তাদের মধ্যে একটা প্লেয়ার এই হুগো বুমো ছিল অনেক দিন আগে অনেক দিন আগে একটা ঘটনা যেটা প্রত্যেক মোহনবাগান সমর্থক এবং যারা মোহনবাগান সমর্থক নয়ও ইভেন যারা ইস্টবেঙ্গল সমর্থকও তাদেরও কোথাও একটা ছবি কোথাও একটা গিয়ে ভালো লাগার জায়গা তৈরি করেছিল যে ম্যাচ হেরে যাওয়ার পর নিজের টিম হেরে যাওয়ার পর একটা প্লেয়ার এখনও সে তার টিমকে ভালোবাসে এবং সাইড লাইনে গিয়ে ফেন্সিংয়ের ধারে একা বসে সে নিজের চোখের জলটা ফেলছে বহুদিন আমরা ইন্ডিয়ান ফুটবলে দেখিনি আমরা বারবার কথা বলি যে ইন্ডিয়ান ফুটবল একটা সময় ছিল যে ক্লাবগুলোকে ভালোবেসে প্লেয়াররা খেলতো নিজে সর্বস্ব উজাড় করে দিত একটা সিজন হোক আর দশটা সিজন সে নিজেকে কোথাও দেখাতো যে আমি ক্লাবেরই একজন ক্লাব আমাকে শুধুমাত্র টাকা দিয়ে রাখি না আমি কোথাও ভালোবাসা দিয়েও ক্লাবটাতে রয়েছি হুগো বুমোর মধ্যে সেই দিন সেই ব্যাপারটা সবাই লক্ষ্য করেছিল কি এমন ঘটনা ঘটলো যে আজকে ন্যারেটিভ আনতে হচ্ছে যে হুগো বুমো নাকি ইনডিসিপ্লিন হুগো বুমো নাকি সিস্টেমের বাইরে কিছু ব্যাপার কাজকর্ম করছেন বা তার আচরণ দেখা যাচ্ছে সেই কারণে সেইগুলো মেনে নেওয়া হবে না এবং যদি মোহনবাগান সেই সিদ্ধান্ত নেয়ও তাহলে ফ্যানরা পাশে রয়েছে আমি জানি না সিরিয়াসলি এই কদিনের মধ্যে কী এমন ইনসিডেন্ট ঘটলো যেখানে হুগো বুমো এতটা ইনডিসিপ্লিন্ড হয়ে গেল হ্যাঁ ওর একটু মাথা গরম ব্যাপার রয়েছে ওর একটু নিজেকে কন্ট্রোল না করতে পারার প্রবলেম রয়েছে এটা আমরা জানি নতুন কিছু বিষয় না সেই গোয়ার টাইম থেকে হুগো বুমো যে একটু অ্যাগ্রেসিভ প্লেয়ার হুগো বুমো যে একটু হঠাৎ করে এগিয়ে যায় এটা আমরা সবাই জানি কিন্তু এই সামান্য কিছু দিনের মধ্যে কি এমন ঘটলো যে তাকে কোথাও টিম থেকে বেরিয়ে যাওয়ার মতো সিচুয়েশান তৈরি করতে হলো এবার যদি আসি দ্বিতীয় প্রসঙ্গে যে জনি কাউকো জনি কাউকো যে রেজিস্ট্রেশন হতে পারে জনি কাউকো যে টিমের সাথে নেওয়া হতে পারে এটা তো পরিষ্কার হচ্ছিল কারণ তাকে খামোখা ফিনল্যান্ড থেকে উড়িয়ে আনা হবে কেন নিশ্চিতভাবেই সে হয়তো ফিট সে হয়তো কোথাও কম্পিটিভলি রেডিই ছিল বাট যেহেতু পুরো ব্যাপারটা একটু ওপরের দিকে সাসপেন্সে রাখতে হতো তাই হয়তো আমাদের সামনে নিয়ে আসা হয়েছিল যে এখন অবধি কম্পিটিটিভ ফুটবলে সে ফিট না তাকে ফিট করতে সময় লাগবে তাকে কোথাও টিমের সাথে সেট হতে সময় দিতে হবে এবং তারপরে কোথাও কোচ ডিসিশান নেবেন যে জনি কাউকোকে টিমে নেওয়া হবে কি না এবার যদি পুরো টিমে সিনারিও দেখা হয় না তাহলে কোথাও হুগো বুমো এমন একটা প্লেয়ার যে কোথাও টিম থেকে স্যাক্রিফাইস হয়ে যাওয়ার মতো সিচুয়েশনে বারবার থাকছিল কিন্তু জনি কাউকো তাকে ফ্রিতে নিয়ে আসা হয়নি প্লেয়ারটা নিজের টাকা দিয়ে আসেনি নিজের খরচা করে ইন্ডিয়া আসেনি টিমের সাথে নিজের পয়সা খরচা করে সে প্র্যাকটিস করছে না তাকে কিন্তু মোহনবাগানের তরফ থেকে নিয়ে আসা হয়েছে বা হাবাসের উদ্যোগেই তাকে কিন্তু বাগান নিয়ে এসেছে বলে এই মুহূর্তে পুরো ব্যাপারটা পরিষ্কার এবার এখানে যেটা ব্যাপার যে শোনা যাচ্ছে এই জনিকাউক সাথে কিন্তু শর্ট টার্মে একটা কন্ট্রাক্ট এই মুহূর্তে এগ্রি হয়েছে মোহনবাগানের এবং সেটা খুব তাড়াতাড়ি সিগনেচার হয়ে সিল্ড হয়ে রেডি হয়ে যাবে যদি এটা হয় তাহলে হয়তো খুব বেশি দিন বাকি নেই যেখানে আমরা জনি কাউককে আইএসএলএ রেজিস্টার্ডও হতে দেখতে পারি কিন্তু এখানে প্রশ্ন উঠছে তাহলে কার পরিবর্তে সত্যি কি হুগো বুমোর পরিবর্তে নাকি কালকে হঠাৎ করে এসে যাওয়া এক অদ্ভুত সিচুয়েশন যেখানে ব্র্যান্ডন হামিল চোট পেয়ে বেরিয়ে যায় এবং এখনও অবধি কেউ জানে না যে ব্রেন্ডন হামিল ঠিক কত দিনের জন্য মাঠের বাইরে কত সপ্তাহ বা কত মাসের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে ঠিক কতগুলো ম্যাচ মোহনবাগান তাকে মিস করবে তাহলে কি সেই জায়গাতেও কোথাও জনি কাউকেও ঢুকতে পারে এই নিয়ে কিন্তু জল্পনা বিস্তর চলছে তবে হ্যাঁ যদি প্রপার আপডেট এখানে কোথাও পেতে হয় আমার মনে হয় টাইম লাগবে সেই সময়টা প্রত্যেকের এখানে নেওয়া দরকার কিন্তু একটা প্লেয়ার একটা ম্যাচে ফিচার হলো না বা তাকে নিয়ে কোথাও প্রশ্নের উত্তর দেওয়া যাবে না বা প্রশ্ন নেওয়া যাবে না সেখান থেকে পুরো জল্পনা এবং ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়ার মধ্যে কিন্তু একটা বিরাট বড় গ্যাপ থেকে যাচ্ছে সেই গ্যাপটুকু পূরণ হয়ে গেলে আমার মনে হয় সবাই এটাতে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আগামী কয়েকদিনের মধ্যেই মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের আগেই বোধহয় পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে তবে এখনও অবধি এই নিয়ে সেইভাবে কোনো রকম অফিসিয়াল আপডেট বা ভেতর থেকে রকম ইনসাইডার অথেন্টিক আপডেটও উঠে আসেনি যে এটা পুরোপুরিভাবে ধ্রুব সত্যি যে হুগো বোমো সত্যিই চলে যাচ্ছে মোহনবাগান থেকে এবং তার পরিবর্তে জনি কাউকে রেজিস্টার্ড হচ্ছে জনি কাউকো রেজিস্টার্ড হওয়ার সম্ভাবনা প্রবল আবারও বলছি তবে সেটা কার পরিবর্তে ইটস নট ইয়েট ডিসাইডেড বাট সেটা যদি সত্যি হুগো বোমোর পরিবর্তে হয় তাহলে এখানে বলতে হয় যে একজন ক্রিয়েটিভ ক্লাসিক প্লেয়ার বাগান থেকে চলে যাবে এবং আমি অ্যাজ অ্যান আর্ডেন্ড ফ্যান অফ হুগো বোমো যার পার্সোনাল খেলাটা আমার সেই দু হাজার সতেরো আঠেরো সিজনের মাঝপথ থেকে তার আশা থেকে দেখতে ভালো লাগে তার কোথাও বিল্ড আপ প্লে তার কোয়ালিটি তার লিডারশিপ পাওয়ার তার স্ক্রিনিং ক্ষমতা এগুলো ভালো লাগে আমি অন্তত চাইবো যেটা আমি টেলিগ্রামে পোস্ট করে জানিয়েছিলাম এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে আমি অন্তত চাইবো যে হুগো বোমো আইএসএলএ থাকুক অন্তত পক্ষে সে যতদিন ভালো টাচের মধ্যে থাকবে যতদিন কেরিয়ারের ভালো ফর্মে থাকবে ততদিন সে আইএসএল থাকুক এবং কোথাও আমাদের আইএসএল যে মানটাকে রয়েছে এই ধরনের বড় প্লেয়াররা থাকার পরে সেটা উঁচুতে থাকুক কারণ একটা বাইশ বছরের ছেলের ইন্ডিয়াতে এসে টানা ছ বছর ধরে খেলা এবং কোথাও এই প্রমিসটাও রাখা যে আগামী অন্তত দু তিনটে বছর সে ইন্ডিয়াতে থাকতে পারবে উইথ টপ নাচ কোয়ালিটি নট অ্যান ইজি টাস্ক সো অবশ্যই আমি অন্তত চাইবো যে এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটে যাক কারণ মার্কেটে যত পরিমাণে স্পেকুলেশন থাকবে তত পরিমাণে কিন্তু ফ্যানের মধ্যে এক্সাইটমেন্ট বা চাপটাও বজায় থাকবে যেটা কখনোই কিন্তু ভালো জিনিস না বাট হ্যাঁ যারা এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরিভাবে কনফিডেন্সের সাথে বলে দিচ্ছে যে সত্যি জনি কাউকেই আসছে এবং সেটা হুগো বুমোর পরিবর্তেই আসছে যদি সত্যি হয় তার অবশ্যই তারা সেই জায়গাটা থেকে নিজেদেরকে জয়ী ঘোষণা করতে পারবে আমি না হয় একটু ওপর ওপর থেকেই খেলে গেলাম কারণ আমার কাছে যখন প্রপার আপডেট নেই আমি জোর করে বলতে পারবো না নিজের পয়েন্ট অফ ভিউটাকে সত্যি এটাই হচ্ছে বলে যাই হোক এবার বাকিটা তোমাদের ব্যাপার তোমরা কীভাবে ভিডিওটাকে নিলে অবশ্যই ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে নিজেদের অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই